প্রত্যেক রক্তদাতা একজন জীবন রক্ষক। হঠাৎ চোখে পড়ল NH6 ধারে এই পোস্টারটি। কাল বিলম্ব না করেই আমাদের NPS নিউজের প্রতিনিধি পৌঁছে গেল উদ্যোগীদের আয়োজনে রক্তদান শিবিরে। চোখে পড়ল সুষ্ঠু এবং সুন্দরভাবেই কোভিড বিধি মেনে রক্তদান শিবির পালন করছেন ডোমজুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেস। প্রত্যেক সদস্যদের এই বার্তা দিয়েছেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয়। বাংলা সংস্কৃতিকে শ্রদ্ধা করে কোভিড বিধি মেনে সুশৃঙ্খলভাবে রক্তদান শিবির পালনে উদ্যোগীরা উপদেশ মাথায় রেখে 50 জন রক্তদাতার পূর্ণ সম্মান এবং মর্যাদা সহকারে এই শিবিরটি পরিসম্পন্ন করেন। স্বল্প অভিনন্দন ভবনে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। সবার সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টার জন্য বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আপনারা জানেন এই মহামারী যে রোগ চলছে, করোনা কালে প্রত্যেকটা ব্লাড ব্যাংক এখন প্রায় শূন্য হয়ে গেছে। তাই সেটা মাথায় রেখে আমরা আজকে ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। কতজন রক্তদাতা আপনাদের এই রক্ত আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত আছে? 50 জন রক্তদাতা আজকে রক্ত দেবে, এখানে আমাদের রক্ত দেবে। আর করোনা বিধি করোনা প্রোটোকল মেনে মাস্ক স্যানিটাইজার ইউজ করে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং রেখে আজকে রক্তদান শিবির আয়োজন করেছি। কোভিড পরিস্থিতিতে কিভাবে আপনারা সরকারের নির্দেশ মেনে কিভাবে আপনারা রক্তদান শিবিরটা পালন করছেন? দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আর যুব তৃণমূল কংগ্রেসের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা দল ও মত নির্বিশেষে দলের ঊর্ধ্বে থেকে সামাজিক সচেতনতা মাথায় রেখে এবং সমাজের দিকে লক্ষ্য করে
প্রত্যেকে আমরা চিন্তাভাবনা করে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করেছি, যাতে এই রক্ত, আপনারা জানেন বর্তমানে ব্লাড ব্যাঙ্ক যেভাবে শূন্য হয়ে গেছে, তাই আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী ডোমজুড় কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে কি এটা প্রথম রক্তদান শিবির? 2021 নির্বাচনের পরে ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের ডোমজুড় ব্লকেই প্রথম রক্তদান শিবির। এর আগেও কি রক্তদান শিবির আপনারা অ্যারেঞ্জ করেছিলেন? এর আগেও রক্তদান শিবির হয়েছে, কিন্তু করোনা কালে প্রথমবার রক্তদান শিবির ডোমজুড় কেন্দ্রে আয়োজিত হলো কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রক্ত সংগ্রহের ভূমিকায় কারা আছেন? রক্ত সংঘের ভূমিকায় আমাদের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আছে। সর্বোপরি আমাদের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষের নির্দেশ যে সোশ্যাল ডিস্টেন্স এবং করোনা প্রোটোকল মেনে এবং তার সহযোগিতা আমরা সত্যিই গর্বিত। আমরা বিগত দিনেও এমএলএ ছিল ডোমজুড় কেন্দ্রে এবং আজকেও এমএলএ রয়েছে। সত্যি আমরা আজকে এমএলএর তফাৎ, তিনি যে একটা মানবিক এমএলএ এবং সবার জন্য কাজ করে, ছাত্র যুব মাদার সবাইকে একত্রিত করে, আর যারা বিগত দিনে বিজেপি সিপিএম কংগ্রেস করেছি তাদের কথাও মাথায় রেখে আপনারা একটা, আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ঝড় এসেছিল সেই ঝড়কে সামনে রেখে তিনি কিন্তু প্রত্যেক এলাকাবাসীকে, প্রত্যেক পার্টির কর্মীকে বলে দিয়েছিলেন যে তোমরা এই ঝড় এসেছে কিন্তু তখন কোনো মানুষকে বিজেপি করেছে বলে তাদেরকে ক্যাম্পে আনবে না, এরকম না হয়। তাই আমরা সত্যি গর্বিত এরকম একটা এমএলএ আমরা পেয়েছি, আর যুব তৃণমূল কংগ্রেসকে যেভাবে সহযোগিতা করছি আমাদের বিধায়ক, এই ধরনের কাজ আগামী দিনে আমরা আরো করব। গতদিনের ডোমজুড় কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজীব ব্যানার্জি, এখন কল্যাণ ঘোষ, কি মনে হয় যে কল্যাণ ঘোষের ভূমিকা এবং রাজীব ব্যানার্জির এক্স ভূমিকা আপনাদের কোন বিধায়ক প্রাণ কাটতে পারে? দেখুন, তার নামটা আমি বলছি না, তিনি তো 10 বছর ডোমজুড় কেন্দ্রে রাজত্ব করে গেছেন, তিনি বিধায়ক হিসেবেই ছিলেন, কিন্তু তিনি একমাত্র নিজের পেটেন্ট টিম, নিজের কর্পোরেট টিমকে দিয়ে ডোমজুড় চালিয়ে গেছেন, কিন্তু তিনি ছাত্র যুবকে পুরো শেষ করে দিয়ে গেছে। আর যেহেতু ডোমজুড় কেন্দ্রের বিধায়ক বর্তমান কল্যাণ ঘোষ, তিনি 1998 থেকে মমতা ব্যানার্জির সহকর্মী, আজকে মমতা ব্যানার্জির আদর্শে তিনি আশীর্বাদ ধন্য হয়ে আজকে আমাদের ডোমজুড় কেন্দ্রের প্রার্থী হয়ে বিধায়ক হয়েছেন, এবং তিনি যেদিন থেকে বিধায়ক হয়েছেন সেদিন থেকে কিন্তু ডোমজুড়ের যুব এবং ছাত্রদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে, এবং সর্বোপরি এখানে কোনো গোষ্ঠীবাজি নেই, এখানে কোনো মতভেদ নেই, ছাত্র যুব মাদার একসঙ্গে আমরা কাজ করতে সাহায্য পাচ্ছি বিধায়কের কাছ থেকে। বিধায়ক কল্যাণ ঘোষ, ওনার থেকে যে ইন্সপিরেশন পাচ্ছেন, আগামী দিনে কি ডোমজুড়কে নতুন সূর্য দেখাতে পারে? অবশ্যই আগামী দিনে ডোমজুড় নতুন সূর্য অবশ্যই দেখবে। আপনারা তো দেখেছেন এই বিগত দিনে যে সমস্ত ঝড় এসেছিল, তিনি যেদিনে শপথ গ্রহণ করেছেন তার ঠিক আগে, যেদিনে কাউন্টিং হয়েছেন বা যেদিনে নির্বাচন, যিনি ইলেকশন হয়েছেন, সেই ইলেকশনের পর থেকে কাউন্টিং হয়নি, তার মাঝখানেও বিভিন্ন বিপদে মানুষের পাশে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তিনি কিন্তু ভাবেননি আমি জিতবো কি জিতবো না, তিনি বিগত দিনে যেমন মানুষের পাশে ছিলেন, আমরা তো বিধায়ক হিসেবে আজকে পেয়েছি, কিন্তু ডোমজুড় কেন্দ্র 1998 মমতা ব্যানার্জির যেদিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিল সেদিন থেকে মানুষের মনে বিধায়ক হিসেবেই আমরা কিন্তু কল্যাণ ঘোষকে মেনে নিয়েছিলাম, আর আজও আমরা কল্যাণ ঘোষকে আমরা অফিসিয়ালি বিধায়ক হিসেবে পেয়ে আমরা সত্যি গর্ববোধ মনে করছি, আপ্লুত হয়ে পড়েছি আমাদের ডোমজুড় কেন্দ্রের প্রত্যেকটা ছাত্র যুবরা। আপনার নাম স্যার? নুরাজ মোল্লা। আপনার পদ? ডোমজুড় কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।